কিশোর নূরনবীকে ঢাকা থেকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে আসে বন্ধুরা মিলে। এরপর পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে দাবি করা হয় মুক্তিপণ। শুক্রবার নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ প্রফেসর কলোনি থেকে ওই কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনদের অভিযোগ, মুক্তিপণ না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। মাত্র 50,000 গত পরশুদিন। ও তো বাচ্চা, ওর সাথে মনে করেন ও সময় আরেকটা ছেলে সে দুইজন বেরিয়েছিল বাসা থেকে, ওর বার্থডের কথা বলে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে মরদেহ। জড়িতদের আইনের আওতায় আনতে চলছে তদন্ত। আমরা ওখান থেকে কিছু এভিডেন্স কালেকশন করি, লাশটা মর্গে নিয়ে যাই, আর ওকে আমরা শনাক্ত করার যে প্রক্রিয়াটা এটা আমরা শুরু করেছি। পরিবারের সঙ্গে রাজধানীর যাত্রাবাড়িতে থাকতেন ওই কিশোর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।